থেকে সুপ্রভাত আজকের ভিডিওতে আমরা দুটো বিষয় আলোচনা করব। দুটো ধামাকা নিউজ আমি আপনাদের দেব আজকে প্রথমটা হলো গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যার বিজ্ঞপ্তি এবছর শূন্য পদ হলো দশ হাজার আপনাকে আমি প্রমাণসহ আজকে দেখিয়ে দেব। যে গ্রুপ ডি গ্রুপ সি সেটা আসছে হয়তো এই মাসেই তার বিজ্ঞপ্তি বার হবে সেকেন্ড হলো আমাদের এসএলএসটি সবার প্রিয় এসএলএসটি যার নিয়েও অনেক কথা আছে আপনাদের সাথে আমার একটু থাকুন প্রথমে আমি বলবো আর কি গ্রুপ সি গ্রুপটি নিয়ে আপনি প্রথমে একটা ছোট্ট ক্লিপ নিজেই একবার দেখুন এটা হলো একটা নামি দামি চ্যানেল যেখান থেকে এই নিউজটা বেরিয়েছে আমি অলরেডি দেখবেন এর আগে গ্রুপ সি গ্রুপটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কলেজ সার্ভিস কমিশন তারা তৎপর হয়ে গেছে নতুন গ্রুপ সি গ্রুপটি নিয়োগ করার জন্য তারা গ্রুপ সি গ্রুপটি তারা খুব তারা দ্রুত আর কি নিয়োগ করবে যা শূন্যপদ রয়েছে বর্তমানে দশ হাজার বুঝতে পারছেন দশ হাজার শূন্য পদ মানে কতটা কম্পিটিশান এখানে হবে এবং কতজন চাকরি এখানে পাবে এখানে অ্যাপ্লাই করবে মাস্টার্স ডিগ্রি করা স্টুডেন্টস অ্যাপ্লাই করবে এখানে পিএইচডি করা ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই কিন্তু করবে মাধ্যমিক পাসের হবে গ্রুপ ডি এইচএস পাশের হবে গ্রুপ সি আপনি আপনার প্রিপারেশানটা এখন থেকে অনেক বেশি মানে এমন রাখা উচিত যেখানে আপনি ওদের সাথে ফাইট কিন্তু করতে পারবেন সামনে কিন্তু অনেকগুলো এক্সামই আসছে কারণ সামনে আসছে পঞ্চায়েত ভোট তার জন্য অনেকগুলো কিন্তু পরীক্ষা এখানে আসছে আমরা অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির উপরে কোচিং দেওয়া স্টার্ট করে দিয়েছি মাত্র টাকা লাগছে ওয়ান নাইনটি নাইন ওকে মাত্র একশো নিরানব্বই টাকা বিনিময়ে আমরা এখানে ক্লাস করাচ্ছি আপনি যদি ভর্তি হতে চাইছেন তা আমার নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করুন মেসেজ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে দূরতেই হোয়াটসঅ্যাপ করে সুবিধা হয় কারণ ধরুন দিনে এতগুলো ফোন ধরা খুব মুশকিল হয়ে ওঠে আপনি ফোন করবেন আমি থাকবো স্কুলে ধরতে পারবো না তখন আপনার খারাপ লাগবে অথবা দুটো ফোনেই ফোন না করে মেসেজ করুন দেখুন আমরা তো একটা এটা তো একটা অনলাইন প্রতিষ্ঠান যা খুব বিশ্বস্ত যা দিন ধরে পড়ালিখানা হচ্ছে সবাই বুঝতে পেরেই গেছে যে আমরা কিন্তু ঠক নয় বা আমরা ঠকাব না অতএব আপনি নিঃসন্দেহে নির্ভয়ে আপনি আমার মেসেজ করতে পারেন আমি আপনাকে রিপ্লাই দেবো ভর্তি হয়ে ক্লাসও কিন্তু চলছে আজকে বিকালবেলায় কিন্তু ক্লাস রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে ঠিক আছে এটা একটা খুব বড়ো নিউজ হলো গ্রুপ সিটরে এবারে এসএলএসটি মধ্যে এস সময় প্রায় হয়ে আসছে আর বেশি কিন্তু দেরি নেই এই বছর এসএলএসটিতে কম্পিটিশানটা না অনেক বেড়ে গেছে আপনি দেখুন এসএলএসটিতে আগের বার যে কম্পিটিশানটি ছিল সেদিকে এবারে অনেক বেশি হবে প্রথম বলবো আপার প্রাইমারি দেখুন আপার প্রাইমারিতে কি ছিল যারা বিএড এবং ডিএলএড কমপ্লিটেড স্টুডেন্টস তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এবছর সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী দু হাজার একুশ তেইশ দু হাজার কুড়ি বাইশ ইভেন যারা যেসব ক্যান্ডিডেটরা জাস্ট ডিএডএ এবং বিএডে ভর্তি হয়েছে তারাও কিন্তু টেট দেওয়ার যোগ্য কারণ আপার প্রাইমারিতে এবং প্রাইমারিতে দুটোতেই কিন্তু টেট হয় ওখানে কিন্তু টেট হওয়ার পর রিক্রুটমেন্টটা হয় অনেকে বুঝতে অসুবিধা হয় যে স্যার আপার প্রাইমারি স্যার আপার তো স্যার এখনো মধ্যে কিছু হয়নি বোকা আপার প্রাইমারিতে প্রথমে টেট হয় ঠিক আছে টেট হওয়ার পর একটা ভ্যাকেন্সি বার হয় যে এখান থেকে আমি এখান থেকে এই যে টেট পাস করেছে টেট পাস ট্রেন ক্যান্ডিডেট এদেরকে কিন্তু চাকরি নেওয়া হবে তো সেখানে অনেকটা কম্পিটিশান বেড়ে গেলো আপারের উপরে আমরা ব্যাচ শুরু করছি আপনার এগারোই আগস্ট থেকে মানে আপনার পরশু থেকে আমরা ব্যাচ শুরু করছি ওকে পারলে ভর্তি হয়ে যান রেট কিন্তু সেম ফোন নাম্বার নিজে দেওয়া রইলো আপনি আমাকে ফোন করতে পারেন নেক্সট আপনার থাকবে আমাদের এসএলএসটি পিটি দেখুন এসএলএসটি পিটির নাম্বারটা যা শুনতে পাচ্ছি বর্তমানে কিন্তু যোগ হতে চলেছে এটা ভুল যদি আমি হয়ে থাকি তাহলেই ভালো কারণ এবছর অনেক কিছু রদবদল আসছে এস ও কমিশন অনেক কিছু নিয়ে আসছে নতুন নতুন কিছু নিয়ে আসছে তো এই এইগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেবো যা যা খবর আমি আগেই আপনাদের জানিয়ে দেবো গতকাল খুব ভালো একটা খবর হয়েছে যেটা শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছে যে প্রত্যেককে চাকরি দেওয়া হবে কিন্তু আমি আপনাদের বলবো একটা কথা যে এসএনএসটি পিটিতে আপনি প্রচুর পড়াশোনা কি করুন মানে বিন্দুমাত্র কিন্তু ওটাকে ছাড়বেন না ওটা পড়ে যান কারণ আপনার সাবজেক্টটা আপনি বেশ দক্ষ জানি কিন্তু এসএনএসটি পিটি দিয়ে যে রয়েছে আর কি প্রিলিমসেও কিন্তু আপনাকে পড়তে হবে এবং প্রিলিমসটাও কিন্তু ওটা ভালো করে দেওয়া হবে নাম্বারটা যোগ হতে পারে ইন্টারভিউ রয়েছে অনেক কিছু ব্যবস্থা আছে আর কি অতএব তার উপরে আমাদের ব্যাচ চলছে নিউ ব্যাচ একদম হ্যাঁ মাত্র আপনার কুড়ি দিন প্রায় হয়েছে ব্যাচটা বা পঁচিশ দিনের ব্যাচটা হয়েছে আপনি ভর্তি হতে পারেন আর কি ভর্তি পালে হয়েই যান ওটা টাকা লাগছে একশো নিরানব্বই টাকা অতএব অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য আসে সামনের দিকে আপনি এখন থেকে প্রিপারেশান নিন হলে খুব মুশকিল হবে আপনার চাকরিটা পাওয়া ঠিক আছে এই প্রত্যেককে জানালাম বিদায় ধন্যবাদ